নমস্কার বন্ধুরা ইনফো আউটপুট ইউটিউব চ্যানেলে তোমাদের আমি স্বাগত জানাই আমি আজ আলোচনা করবো কালীপুদ তরাই ঘোষ মহাবিদ্যালয় অর্থাৎ বাগডোগরাতে যে কলেজটি আছে সেই কেটি জি এম কলেজে যারা এবার ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিয়েছো কিন্তু যারা অ্যাডমিশনটি ক্যানসেল করতে যাও তাদেরকে একটি সেলফ ডিক্লিয়ারেশান দিতে হবে অ্যাডমিশন ক্যান্সলেশনের জন্য ঠিক আছে সেলফ ডিক্লিয়ারেশান দিতে হবে অ্যাডমিশন ক্যান্সেলেশনের জন্য এটা হলো অফিসিয়াল নোটিস কেটি জি এর ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে ডেট লেখা আছে পাঁচ এগারো দু হাজার কুড়ি দো স্টুডেন্ট হু have taken admission ইন আওয়ার কলেজ অ্যান্ড want টু ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন আর ডাইরেক্ট আর ডাইরেক্টেড টু সেন্ড আর ডিক্লিয়ারেশন দ্যাট দে উইল নট স্টাডি ইন ঠিক আছে তার মানে বলতে যাচ্ছে কি যারা ক্যান্সেল করতে চাও তাদেরকে একটি সেলফ ডিক্লিয়ারেশন দিতে হবে এই ইমেল আইডিতে আট তারিখের মধ্যে মানে সানডের মধ্যে তো আমার ভিডিওটা বানাতে দেরি হয়ে গেল আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকের দিনটা তোমাদের কাছে আছে আজকে রাত বারোটার মধ্যে তোমরা সেলফ ডিক্লারেশনটা পাঠিয়ে দিতে পারবে সেলফ ডিক্লারেশন শন পাঠানো কোনো এমন কঠিন কাজ না যে 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 ফর্ম্যাটে সেলফ ডিক্লারেশন পাঠাতে হয় সেই ফর্ম্যাটটা আমি আমার কমেন্ট সেকশানে দিয়ে দেবো কমেন্ট সেকশন না সরি ডেসক্রিপশানে দিয়ে দেবো ভেরি 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 সরি যাই হোক যে ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সেই ডেসক্রিপশন থেকে তোমরা প্রথমে খাতায় নোট করে নেবে খাতায় নোট করে নিয়ে তোমরা তোমাদের জিমেলে ভালো মতো কম্পোজ করবে ঠিক আছে কম্পোজ করার সাথে সাথে তোমরা কী করবে তোমরা যে পেমেন্টের যে স্লিপটা আছে তোমরা যে স্লিপটা যে স্লিপ যে পেমেন্ট করার সময় তোমরা যে স্লিপটা পেয়েছিলে মানে কলেজে অ্যাডমিশন শন নেওয়ার সময় যে স্লিপটা পেয়েছিলে সেটিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে পেড স্লিপ বলা হয় সেই পেড স্লিপটি এবং অ্যাডমিশন যে তোমরা নিয়েছিলে অ্যাডমিশনের সময় একটা স্লিপ প্রিন্ট আউট করেছিলে না যেখানে অ্যাপ্লিকেশন আইডি ছিল সেই অ্যাপ্লিকেশন আইডিওয়ালা স্লিপটাকে তোমরা ফটো তুলে নেবে ফটো তুলে সেই জিমেলটার সাথে অ্যাটাচ করে দেবে ঠিক আছে সেই জিমেলটার সাথে অ্যাটাচ করে তোমরা এই জিমেল আইডিতে পাঠিয়ে দেবে তাহলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এর যারা তারা ক্যান্সেল করতে চাও তার দয়া করে এটা সেলফ ডিক্লারেশনটা নিয়ে নাও কারণ যারা একের বেশি কলেজে অ্যাডমিশন নিয়ে রেখেছো যখন ওই কলেজ থেকে মানে তুমি মনে করো তুমি এই কোনো একটি কলেজে অ্যাডমিশন নিয়েছো মনে করো শিলিগুড়ি কলেজেও অ্যাডমিশন নিয়েছো এবং তুমি এই এই ঘোষ তরাই মহাবিদ্যালয়তেও অ্যাডমিশন নিয়েছো তুমি যদি কালীপুদে ঘোষ তরাই মহাবিদ্যালয় কলেজে ক্যান্সেল না করো তাহলে তুমি যখন শিলিগুড়ি কলেজে শিলিগুড়ি কলেজে তুমি যে ভর্তি হয়েছো শিলিগুড়ি কলেজের যারা ফ্যাকাল্টি আছে শিলিগুড়ি কলেজের দ্বারা অফিসিয়াল আছে তারা যদি এন মানে নর্থ ইউনিভার্সিটির থেকে এটা জানতে পারে যে তোমরা এই কলেজেও অ্যাডমিশন নিয়েছ এবং ওই কলেজও অ্যাডমিশন নিয়েছো তোমাদের ওই কলেজে অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে ঠিক আছে তো তোমরা যদি এই কলেজে অ্যাডমিশনটা তোমরা ক্যান্সেল করতে যাও তাহলে তোমরা এই প্রসিডিওরে ক্যান্সেল করে দাও ঠিক আছে আশা করি আমি তোমাদেরকে ফুটিয়ে বোঝাতে পারলাম যদি কোনো রকম কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ